সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আর আমরাও ভালো আছি আজ তো দশমী তো শুভ বিজয়া দশমী সবাইকে সবাই অনেক ভালো করে দিনটা কাটাও আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা তো চলো দিনটা শুরু করলাম আজকে মাছ মাংসের বাজার দিয়ে তো এই তো দেখো মাছ মাংস কিনতে আয়াপছি আর ঘরের কাজকর্ম মোটামুটি সবই শেষ যে তো মাছ মাংস কিনতে আমি স্নানটা করছি না স্নান দেওয়া করবো পরে তো পূজা দমু আর তার আগে মাছ মাংসটি কিনে নেওয়া যার অন্য কাজ সব ঘরের শ্বাস তো চলো মাছ মাংস কিনে নেওয়া বাড়িতে আয়া করছি আর এখানে মৌ দেখো এই যে দই আর মুড়ি খাইতেছে আর কি দই দিয়া মুড়ি দিয়া খাইতেছে সকাল সকাল ওই যে বাজার করতে গেছি তো বাজার মাছ মাংস আখ্যা বাজারে গেছিলাম একখানি সব তো দোকান থেকে মিষ্টিও আনছি আর পূজার লিগে আর কি মিষ্টি আনছি আর ইতিহাসে তোমার দই আনছি তো এখন আয়া দেহি ঘরটা পুরা ভরায় রাখছে তো আমি এখন ঘরটা আবার সুরমু সুইরা তারপরে স্নান করবো কইরা তারপরে পূজা দেবো তো দেখতে দেখতে আমার স্নান পূজা হয়ে গেছে গাঁদা দেখো তো এখন বেশি বাজে না ধরো আটটার মতো বাজে কারণ বাজারে জালে তো অনেকক্ষণ দেরি হো তো বাজারে অনেকটা দেরি হয়ে গেছে আধা ঘন্টার উপরে মাছ মাংস কিনা নিতে তো পরে সবটাই তোমার সঙ্গে শেয়ার করছি এই তো আর এই যে দেখো সুন্দর কইরা স্নান ডান করিয়া ঘর কাজকর্ম করিয়া তো ফল মিষ্টি দিয়া পুজো দিয়া নিছি দশমীর দিনে আর মো আসে মো পড়াশোনা করতেছে আর পড়াশোনা বলতে কইতাছি সরি এ মো মোবাইল দেখতেছে আর খেলাও করতেছে তো চলো আমার স্নান পূজা তো কমপ্লিট আর এখন রান্না করে জামু টিফিন করবো আর বাকি কাজও করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকে নিজে এত বাজার কইরা তো সুন্দর করে গুছাই রান্না করে ছেলে মেয়েদেরকে খাইতে দেবো আর কি তো চলো পূজা টুজা শেষ আর এই যে এখন আছে চা করিয়া নিছি আর মা ছেলের লিখা মতো দই মিষ্টি দই আর মুড়ি খাইছে তো পরে পূজা দিছি যে তো মিষ্টি খাইছে আর কি আর এই যে দেখো ছেলে লিগা নিছি মিষ্টি পূজা দিছে যে মিষ্টি আর সন্দেশ আর বিস্কিট দিয়া তো ছেলেরা দিসি তো আজকে সকাল সকাল আর অন্য টিফিন করতাম না তো একবারে ভাত বোয়াই দিছি দেখো চা করতে করতে তো ভাত হইলে তো ভাত দিয়া দুম আর কি সকাল সকাল তো চলো এখন নয়টার উপরে বাজে তো চাটা খাই আনি খাইয়া তারপরে আস্তে ধীরে কাজ শুরু করবো আর দেখো এই জিগে ডাইল বোয়াই দিছি মুসুরির ডাইল তো মুসুরির ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা তো ওই যে চা করছি তো এক চুলাতে ভাত আর এক চুলাতে মুসুরির ডালটা সিদ্ধ দিয়ে দিছি তো লবণ লঙ্কা দিয়ে মুসুরির ডালটা সিদ্ধ হইতেছে আর এখন হলুদও দিয়ে দিছি মারং মোটামুটি সিদ্ধ হয়ে গেছে গা তো আজকের মেনু তো হইতে আছে রাইস দেশি মুরগির মাংস মুসুরির ডাইল আর হইতাছে আছে আর আরও মাছের কালিও আছে এই যে ইতে ধুইয়া পরিষ্কার করে নিচ্ছি দেশি মুরগির মাংস এখানে পুরো একদম এক কেজি মাংস আছে এক কেজিতে একটু বেশি আছে এখানে আর হইতাছে এই যে মাছ এখানে দুইটা আছে বড়ো বড়ো মাছ আছে দুইটা একটা রুই মাছ আছে একটা কাপ মাছ আছে বড় বড় দুইটা মাছ আছে প্রায় এখানে আড়াই তিন কেজির মতো মাছ আছে এখানে তো আর এই যে এই টুকরাগুলো আলাদা করে রাখছি তো এটি এখন ভাজি করবো ভাজি করবো ডাইল আর ভাজি দিয়া তো সকালে খাওয়ারটা তোমার এই যে দেখো ভাত হয়ে গেছে খাবার ভাতটা উপর করে রাখছি আর বাসনপত্র মোটামুটি দোয়া তো সকালেই কমপ্লিট আর চলো বাজার থেকে কি কি আনছি সবজি ফ্রাইড রাইসের লিগা তো চলো তোমরা দেখাই তো সকালে একবারই সব বাজার করে নিয়ে তো আয় ফসি আর কি তো এই যে এটাতে কি আছে জানি চলো একটাতে কিশমিশ আছে একটাতে কাজু আছে আর এটা হইতেছে ম্যাগি মশলা তো আর এটা আস্ত ধনিয়া এই যে আস্ত ধনিয়া দিয়ে আজকে মানে দেশি মুরগির মাংসটা রান্না করবো আর কি জিরে আস্ত ধনিয়া দিয়া তো তার লিগে জিরা আছে ধনিয়া নাই দীক্ষা তো ধন্য আনছি এখানে আর এই যে দেখো সবজি বাজারের ভিতরে প্রচুর প্রচুর দাম সবজি এই যে গাজর চারটার দাম পঞ্চাশ টাকা নিছে আজকে গাজর যে ফ্রাইড রাইস কর্ম মো কইছে তার লিগে এই জায়গায় তিনটা গাজর আর একটা আছে ব্যাগের ভিতরে চারটা গাজর পঞ্চাশ টাকা আর কুমোর কুমোর ভাজি বেসনী করবো আচ্ছা মৌ কুয়ে দিছি মেনুগুলি তো এই যে ফ্রাইড রাইস লিগে গাজর আছে আর ওইটা আছে লচ্ছিম কারণ এখন তো শীত আইসে না ভালো করে সবজিও পাওয়া যায় না তো তার লিগে শুধু লচ্ছিম আর গাজর আনছি আর এই যে লেবু আনছি আর একটা দেখো হলুদ কারণ কিছু কিনতে যাওয়ার আগে দশমীর সময় বা বর্ষর প্রথম দিন হলুদ কিনতো তো তার লিগে ফার্স্টে আমি হলুদ কিনছি আর দেখতে দেখতে কেউ ডাইল হয়ে গেছে গা ভাত হয়ে গেছে গা আর এখন মাছ বাজি করছি মাছ বাজি কইরা তো সবাই ভাত খাবো আর কি ক্লাসকার টিফিনটা কিচ্ছুই দিসি না সকাল সকাল আর এইখানে রাখছি মাছের কালিয়ার লিগা মাছ আলাদা কইরা একদম বড় বড় পিস আলাদা করে রাখছি মাছের কালিয়ার লিগা আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিছি আর এই যে দেখো মুসুর ডাল হয়ে গেছে গা ধন্যবাদটা দিয়া তো এখানেও বড় বড় মাছ তো দু রকমের মাছই মিশানো আছে কোনটা কি মাছ করতে পারতাম না দুইটা দুই রকম মাছ পেটিগুলি হচ্ছে মৌল লেগে আর বাকিগুলি হয়েছে আমার ছেলে লেগে তো চলো মাছটা ভাজি করি কইরা তারপরে তারের আগে ভাতটা দিয়ে আনি তো চলো ভাজ হয়ে গেছে গা আর এখন ভা ভাত দিয়ে দিছি এটা মৌলিগা মৌ দুইটা পেটি খাইব তো মৌলিঘা ভাতটা বাইরে দিছি মাছ ভাজি দিয়া মোর শরীরটা একটু ভালো না ওই যে সকালে দুই মিষ্টি খাইছে শরীরটা একটু খারাপ হয়ে গেছে গাড়িটা হইতেছে ছেলে লিগা তো চলো ডাইল দিয়ে দেবো কিনা দিয়া তো তারা ভাতটা খাই আর এদিকে দেখো আমি এখানে মাংস বয়সে আর কি মাংসের মশলা সব রেডি করে নিছি কইরা তো এখন মাংসের আলুটা ভাজতা দিতেছি তো মাংসটাও রান্না করে নেবো তো ফার্স্টে আলুগুলি ভাজি করে নিই কারণ দেশি মাংস হইতে অনেকক্ষণ সময় লাগব তো মাংসটা একদিকে হোক আর একদিকে আমি ফ্রায়েড রাইস আর মাছের কালিয়া সবই হয়ে গেছে মাংসটা হইতে হইতে তো এই মাংসের ভিতরে করে দাঁড়াতে আলু ভাজি হইতেছে আর মাংসর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এই যে দিয়ে দিচ্ছি লবণ এবার দেবো পরিমাণ মতো হলুদ হ্যাঁ সবটাই আজকে আস্ত মশলায় রান্না করবো মিক্সারে অবশ্য মিক্সারে পাটাতে ধন্য বাড়তে পারি না আমি জিরা যদিও বাড়তে পারি আর দিয়ে দিতেছি অল্প কীড়া সরষের তেল যেহেতু মাংসর ভিতরে অনেকটা তেল আছে অল্প কুড়াই দিছি তো চলো মাংসটা একটু মা খাইয়া রেস্টে রাক্ষা দিই দশ পনেরো মিনিট তার মধ্যে ভাজি ভাজিয়ে দেবো গা আর মিক্সারে মশলাটাও পেস্ট হয়ে দেবো গা আর এই যে দিয়ে দিছি অল্প গুঁড়া পেঁয়াজ রসুন আদা দিয়ে দিছি শুকনা লঙ্কা দিয়ে দিছি ধনিয়া আর দিয়ে দিতেছি আস্ত জিরা সবই অল্প অল্প দিতেছি আর দিয়ে দিতেছি এলাচ দার চিনি বাস এখন জল দেওয়া মিক্সারে পেস্ট করে নেবো আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে জান আলুটা করার থেকে নামাই নিই চলো লাল লাল করে আলু ভাজা করে নিছি তো চলো একটু তেল দিয়ে দেবো তেলটা কম হয়ে দেব গা আর মাংসের ভিতরে তেলের ভিতরে একটু পেঁয়াজ কুচানো পেঁয়াজ দিয়ে দিছি আজকে পেঁয়াজটা আর মাংসের লোক মাখছি না তো একটু দিয়ে দিছি তেলে তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি হয়েছে তো এবার মিক্সিতে পেস্ট করে মশলাটা দিয়ে দিছি তো চলো মশলাটা কষা কষা হোক আর দেখতে দেখতে দেখো মশলাটা কষা হয়ে গেছে গা তেলও চারা দিছে তো এবার মাংসটা দিয়ে দেবো তো ওক্ষণ হয়ে গেছে গা দশ মিনিটের মতো তো হয়ে গেছে গা রেস্টে মাইক্ষা রাইখা দিছি যে তো চলো এবার নাড়াচাড়া দিয়া ঢাকা দিয়ে দেবো তো তার মধ্যে আমার মাছের কালিয়া ফ্রাইড রাইস সবই হয়ে যাবে গা মাংসটা হইতে হইতে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এক্ষন কালারটা সুন্দর হয়েছে তো চলো ঢাকাটা দিয়ে দিই মাংসটা হোক এদিকে আর এদিকে দেখো আমি এই যে ফ্রায়েড রাইস করতেছি ফ্রাইড রাইসের ভাতটা তো আগেই করছি সকালবেলা তো তারা তো ভাত খাইছে একটু আর বাকিটা আছে একবারে কইরা দিছিলাম তো এখনও গরম আছে তো ভাতের ভিতরে দিয়ে দিছি একটু লবণ আর দিয়ে দিতেছি পরিমাণ মতো ঘি আর এদিকে কোয়ের ভিতরে আমার সবটি সবজি ভাজা হয়ে গেছে গে আর এদিকে দিয়ে দিছি এক মোট চিনি যেহেতু ফ্রায়েড রাইস একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবো আর এদিকে দেখো আমি সবজিগুলো ভাজি করে নিছি এখানে সব এ কিশমিশ এলাচদার চিনি কাজু আর সব সবজি সব একসঙ্গে ভাজি করে নিয়েছি তেজপাতা দিয়ে সবগুলি তো এখন নাড়াচাড়া দিয়ে তো ফ্রায়েড রাইস রেডি ফ্রায়েড রাইস করতে তো বেশি সময় লাগে না হয়ে গেছে গেছে রাইস এদিকে মাংসটা হোক একদম ভাতগুলি একদম ঝরঝরা হয়েছে আর এই ফ্রাইড রাইস একদম আমরা রাত্রে শুদ্ধ হইয়া পরের দিন সকালও খাওয়া রয়েছে তো এই যে রেডি আমার ফ্রাইড রাইস দুপুর একটু ঘি দেবো আর এদিকে আমার মাংসটা মোটামুটি কষা হয়ে গেছে কে দেখো আর কালারটা বন্ধুরা কত্ত কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে কালারটা আর এদিকে আমার মাছের কালিয়াটাও মোটামুটি রেডি এই যে মাংসের মাছের কালিয়া লেগা মোটামুটি রেডি সব কিছু দেখো এই যে দই মাংস মাছের ভিতরে লবণ হলুদ নিয়ে নিছি আর এখানে দই দিয়েছি কালিয়ার ভিতরে দই তো দিতেই হয় তো দই দিয়েছি মিষ্টি দইটা আর মাংসটা এখানে ট্রান্সফার করে দিছি এই করে এতে মানে পাশের চুলাতে আর কি আর এদিকে আমি এখন মাছের কালিয়াটা করবো তো তার লিগে মশলাটা রেডি করতেছি আর কি আগে তো চলো তেলটা গরম হয়ে গেছে গা তো এবার মাছগুলি দিয়ে দিই মাছগুলি ভাজা হোক আর এদিকে দই দিয়ে দিছি দেখো দিয়ে দিতেছি অল্প করে হলুদ দিয়ে দিতেছি জিরার গুঁড়া এটা কালিয়ার মশলা দিয়ে দিতেছি লবণ একটু করে আর দিকে দেখো কড়াইয়ের ভিতরে মাছটাও ভাজা হইতেছে একবেলা রাত্রে শুদ্ধ রান্না করে রাখতেছি কারণ এখন অনেকটা বেলা বাজে অনেকটা প্রায় ধরো বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো চলো মাছগুলি ভাজে করি দেখো মাছটা উল্টাইতেই পারতাছে না আর দিকে মশলাটা তো চলো মশলাটা মিক্সিতে ভালো করে দুইটার সঙ্গে মিশিয়ে নিই আর কিশমিশ তো দুমুই কালিয়ার ভিতরে অনেকটা পরিমাণ কিশমিশ কিসমিশুমো এই যে দেখো কিসমিস অনেকটা পরিমাণে কিসমিস আর এখানে তেজপাতাও রাখছি তো চলো তেজপাতা দিয়ে দিছি ফোরনে মাছটা তো ভাজ হয়ে গেছে গা দিয়ে এলাচ দা চিনি ফোরণে আর দিয়ে দিতেছি কিছুটা পরিমাণ মিষ্টি জিরা আর দিয়ে দিছি মশলাটা দই টই দেওয়া যে মশলাটা রেডি করছি মশলাটা দিয়ে দিছি আর দেখতে দেখতে দেখো আমার কালিয়াটা হয়ে গেছে গা কি সুন্দর হয়েছে কালিয়াটা আর খুব খুব স্বাদ হয়েছিল কালিয়াটা আর এখানে মাংস উঠায় নিছি তিন চার পিস ছেলের লিগা আর মুতো ঘুমাইতে আছে শরীরটা একটু ভালো না দিকটা আর এখানে দেখো আমি ওই বেসনে করবো বেসনের ব্যাটারটা রেডি করে রাখছি এই যে এখানে কোমরও কাজটা রাখছি তো কোমরের বেসনে করবো তার লিগে সব কিছু রেডি করছি আর কি এই যে দেখো তো চলো আজকে দশমীর মেনু কী কী আছে দেখা এই যে কালিয়া আছে এখানে তো কিশমিশ বেশি করে কিশমিশ দেওয়া কালিয়া আর এটা আছে এখানে মুসুরির ডাল মুসুর ডাল তো সকালে খাওয়া হয়েছে তার লিগে অর্ধেক বাটি হয়ে গেছে আর কি এক বাটি ভর্তি আসছিল আর এটা আছে আজকের মাংস দেশি মুরগির মাংস কালারটা দেখো বন্ধুরা কালারটা খুব খুব সুন্দর হয়েছে এই যে মাঝখানে জায়গাটা খালি এখান থেকে মু এক পিস উঠাই নিয়ে খাইছে আর ইতি আছে বেসনি বেসনির বেটার বেসনিটা পরে ভাত খাওয়ার সময় গরম গরম করে দেবো আর কুমোর টোমোর একটা পুরো ধুয়া টুয়া রেডি যখন ভাত খায় খাইবো তখন আজ সকালে তো ভাজি করছিলাম তো এটার এক পিস আছে আর ফ্রাইড রাইসের ফাইনাল লুক এই ঘিটি দিয়ে একদম ঢাকা দিয়ে রাখছি ফ্রাইড রাইসের ফাইনাল লুক খুব সুন্দর হয়েছিল খাইতে ফ্রাইড রাইসটা তো চলো আজকে দশমীর মেনু ইতে এগুলি এই যে দেশি মুরগির মাংস কালিয়ার ডাল বেসনি মাছ ভাজে ফ্রাইড রাইস আর এই যে দেখো তো এখন বাজে ধরো তিনটার মতো প্রায় তিনটার কাছাকাছি ভাজে তো এখন আমি বেসনি করতে আসি আর কি তো বেসনি সবটি করতাম না তো যতটুকু লাগে করবো আর বাকিগুলি আবার রাখা দেবো গরম গরম রাত্রে করবো তো চলো বেসনীটা ভাজি করি ভাজি করি তো সবাই খাইতে দিয়া দি আর মৌ উঠছে মৌ শরীরটা ভালো নাই মো অল্প একটু খাইবো করতে আর পেশনিটিও একদম ফুল বড় হয়ে গেছে বড় বড় হয়ে ফুলছে আর ভিডিওটা আপলোড করতে দুই তিন দিন দেরি হইতেছে আর এই যে দেখো এটা বাইরা নিছি মাছ ভাজি বেসনি ফ্রাইড রাইস মাছের কালিয়া আর এটা মাংস আর এটা পাশের ডাইল এটা তো ছেলের লিগে ভাত বাইরে একসঙ্গে বাটি বাটি করে দিছি আর মতো অল্প একটু ভাত আর আমারটা আমি এমনিছি গে আর কি তো বাইরে দিছি সুন্দর করে তো চলো দশমীর খাওয়ার দাওয়ারটা শেষ করি আর এটা হইতেছে মোর লিগা না না মৌর না সরি মোরটা মনিয়া নিছে এটা আমার লিগা এই যে মাছের ঝোল বেসনি আর অল্প একটু আর এই যে দেখো মোর খুব জ্বর শরীরটা একদম ভালো নাই খুব খুব জ্বর জ্বর নিয়ে ঘুমাইছে এই যে দেখো গা পুই যেতেছে গে জ্বরে তো এখন তো দোকান বন্ধ দশমী তো বিকালে ওষুধ না দেবো তো ওষুধ খাইবো কি দেখো মোবাইল বোতলটার ভিতরে কি আসছে আমার আবার দেখাইতেছে আর এখন জ্বর এগারোটা ফিরে দিতেছে প্রচণ্ড প্রচণ্ড জ্বর আর এই যে এই ওষুধটা আনছে তো বমি ভাবো আইতেছে তো মৌবের ওষুধটা আবার রাত্রে আনবো আর কি তো এখনও খাইছে না ওষুধ তো আমি কইতাছে এখন খাইতো তো কইতাছে খাইতো না পরে রাত্রে খাইবো দেখো রাখা দিব এখন খাইছে না খাইতো না আমি খুলছি তারপরেও খাইতো না কইতাছে রাত্রে খাইবো আর কি তো এই যে দেখো মোর ওষুধ দিছি মুখ খাইতো না তুই আবার এই যে দেখো প্যাকেটে ঢুকাইয়া রাখা দিতেছে আর এখন সন্ধ্যা হয়ে গেছে গা পরীক্ষার সামনে আর একটু এখন বইলিয়া বইসে বইছে ঠিকই কিন্তু অঙ্ক করতো না এই যে দেখো জ্বরটা গাটা ফিরা দিতেছে এই যে দেখো কাঁদতেছে তো একটু দুই তিন মিনিট অঙ্ক করিয়া রেখা দিয়েছে এই যে দেখো বমির বাপ করতেছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি টা